হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি, খুব ভালো নেই, ঠান্ডা লেগেছে। হয়তো আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো, মানে ঠান্ডা লেগেছে আর কি। চোখটা হয়তো ছলছল করতে বুঝতে পারছো, আর নাকে তো সর্দি জমে গেছে, আর হ্যাপছো প্রচুর প্রচুর। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর যেহেতু সারাদিন আমি ব্লগ করি নি, কারণ শরীরটা ভালোই লাগছে না, সেই জন্য আমি ব্লগ করি না আজকে সকাল থেকে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আজকে বাবা কাজে যায়নি, তো বললো বৌমা সন্ধ্যাবেলা একটু চাউমিন বানায়, সব কিছু এনে দিয়েছে, চাউমিন সব কিছু রয়েছে ওখানে। মানে কী বলতো, চাউমিন আর ফার্স্ট আনা হয়েছে, বাকি সবই তো রয়েছে ঘরে। তো বললো যে চাউমিন বানাতে, তো এখন চাউমিন বানাবো। ভাত ভাত খেতে ইচ্ছা করতে পারে, চাউমিনটা বানাই তাহলে আমি খেতে পারবো আর কি। তো সারাদিন যেহেতু আমি করিনি ব্লগ, সেই জন্য ভাবলাম এখন থেকে স্টার্ট করি, আর একটু ভালো লাগছে কারণ ওষুধ খেয়েছি, সেই জন্য একটু ভালো লাগছে, তাই ভাবলাম এখন বানিয়ে নিই। রাত্রে আমাকে ওষুধ নিয়ে আসবে দোকান থেকে আসার সময়, ভাত খেয়ে রাত্রেও ভাত খাবো না, রাত্রে রুটি খেয়ে নেবো, রুটি খেয়ে তারপর রাত্রির ওষুধ খেয়ে নেবো। তো চলো এখন সব কিছু কাটবো, পেঁয়াজ সরষে এগুলো সব কাটবো, তারপরে আমি চাউমিনটা সেদ্ধতে বসাবো, তারপরে চলো চাউমিনটা করি, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। চাউমিনটা সেদ্ধ হতে আমি বসিয়ে দিয়েছি, মানে গরম জল হওয়ার পরে আর কি চাউমিনটা দিলাম, আর এই জলের মধ্যে একটুখানি নুনও দিয়ে দিয়েছি, আর একটু হলুদও দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি, কারণ চাউমিনটা তাহলে হলুদ হলুদ হয়ে যাবে, আর পরে আর এক্সট্রা হলুদ দিতে হবে না, শুধু পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজ একটু হলুদ দিলেই চলবে। তো তারপরে ডিম ভাজছি আর কি, চাউমিনের যা যা লাগে। আর এই বাড়িতে কেউ না চাউমিনের মশলা খেতে চায় না, সেই জন্য আমি চাউমিনের মশলা দিতে পারি না যখন চাউমিন রান্না করি, আর কিংবা ম্যাগি মশলা দিলেও ভালো লাগে কিন্তু কেউ খেতে চায় না। এবার একার স্বাদে তো আর করা যায় না, সবাই যেটা খায় সেরকমভাবে করতে হবে, কিন্তু আমার ভালো লাগে, আমার ভালো লাগে চাউমিন মশলা বলো কিংবা ম্যাগি মশলা বলো, যে কোনো একটা দিলে আমার সত্যি ভালো লাগে। কিন্তু এই বাড়ির কেউ খেতে চায় না কোনো মশলা টশলা দিলে, ওই জন্য শুধু পেঁয়াজ লঙ্কা আর এর মধ্যে আদা কুচিয়ে দিয়েছি আর রসুনও কুচিয়ে দিয়েছি, যেহেতু কোনো মশলা ফসলা দিচ্ছি না, ওই জন্য আদা কুচিয়ে দিলাম আর রসুনও কুচিয়ে দিলাম, তাহলে একটু হয়তো অন্যরকম টেস্ট আসবে রসুনের জন্য আর কি। একদম কুচি কুচি করে দিয়েছি রসুনটা, আর ওই পাশে শসা ঠোসা সব একেবারে কেটে নিয়েছি, পরে যাতে আর চাউমিন হওয়ার পর আর কাটতে না হয়, যখন পেঁয়াজ কেটেছি তখনই কেটে নিয়েছি। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এতক্ষণ তোমরা যেই ব্লগটা দেখলে সেই ব্লগটা হচ্ছে আগামীকালের আগের দিনের ব্লগ, আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। তো কালকে আমি কন্টিনিউ ব্লগটা করতে পারিনি, আর সেই জন্য আমি আজকে আবার করছি, আর আজকে সারাদিন আমি ব্লগ করতে পারিনি, কারণ তোমাদেরকে আমি কালকে বলেছিলাম যে আমার শরীরটা ভালো নেই, সেই জন্য আর কি কালকে সারাদিন করিনি ব্লগ। সেই সন্ধ্যাবেলা ব্লগ করেছিলাম, তারপরে ধরো রাত্রিরে ওষুধ খেয়েছি, আজকে সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, আবার রাত্রে খেতে হবে, মানে ওষুধ খেয়েছি তো পরস্পর। তো এখন আমি একটু ঠিক আছি, রাত্রিরে খাবো, কালকে সকালবেলা একদম ঠিক হয়ে যাব। তো আজকে আমার মামা মামি আর আমার বড় পিসি শাশুড়ি এসেছে, তো ওরা এসেছে দুপুরবেলা আমি রান্না করেছি, সেগুলো খাওয়া দাওয়া হয়েছে। তারপরে এখন সবাই মিলে একটু বাজারে ঘুরতে গেছে, বাজার থেকে ঘুরে এসে তারপরে মাই রান্না করবে। আর এখন আপাতত বাড়িতে রয়েছি আমি, ঠাম্মা, দাদু আর বাদবাকি সবাই গেছে, সবাই, আর আবার মামার ছেলে, দুই ছেলে এসেছে, তো ওরাও গেছে, একটু পরেই চলে আসবে ওরা, মানে একটু ঘুরতে গেছে আর কি। এখন বাজে পুরো সাতটা বাজে, একটু পরে ওরা চলে আসবে। তো কী কী রান্না হবে রাত্রিরে, মানে কী রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব,
কি বলতো, শরীর খারাপ থাকলে না ভ্লগ করার কোনো ইন্টারেস্টই থাকে না, সত্যি কোনো ইন্টারেস্ট থাকে না। আর আমার ঠান্ডাটা কেন লেগেছিল, ঠান্ডাটা লেগেছিল কারণ ঘুরতে গেছিলাম কয়দিন আগে, তোমরা তো দেখেছো ব্লগে, ঘুরতে গেছিলাম। তো ওইখানে সেই রোদের মধ্যে ভিডিও শ্যুট করেছি, সেই নাচে মানে সেই নাচের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে এসো, একটা সুন্দর একটা নাচের ভিডিও দিয়েছি তোমাদেরকে, তোমরা দেখে এসো। আর ইনস্টাগ্রামে কিন্তু অনেক নিউ নিউ হেভি হেভি রিলস ভিডিও এসেছে, তোমরা প্লিজ গিয়ে দেখে এসো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ওই রোদের মধ্যে ওরকম ভিডিও শ্যুট করতে হয়েছে, রোদ থেকে এসে চান করেছি, সেই ঠান্ডা জল, সেই ঠান্ডা জলে স্নান করেছি, খুব ভালো লাগছিলো রোদ থেকে এসে ঠান্ডা জলে স্নান করতে, অনেক জল ঢেলেছি গায়ে, তো সেই জন্য আর কি ঠান্ডাটা লেগেছে। আবার রোদের মধ্যে এসেছি, তারপরে ওখানে আবার রোদের মধ্যে সেই বাইকে করে গিয়েছি, তারপরেই ফ্রুটি খেয়েছি ঠান্ডা, ওইটা একটা। তারপরে রোদে মানে রোদের মধ্যে ছিলাম, তার মধ্যে এসে ঠান্ডা জলে স্নান করেছি, আবার বাড়ি আসার সময় রোদ থেকে এসে স্নান করেছি, মানে এই একটা মানে এই কলের জল ওই কলের জল চান করা হয়েছে, তো সেই জন্য আর কি ঠান্ডাটা লেগে গেছে। তো চলো আবার একটু পরে কথা হচ্ছে, আমি এখন বসে থাকি, শুয়ে থাকি মানে ওরা আসা পর্যন্ত, ততক্ষণ আমাকে একটু কিছু একটা করতে হবে, মানে সময়টা কাটাতে হবে। তো চলো আবার একটু পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। ফ্রেন্ডস, তোমাদেরকে বলেছিলাম যে সবাই বাজারে গেছে, আর বাজার থেকে আসার সময় এরা চপ নিয়ে এসেছে, আর এই যে বলেছিলাম মামা এসেছে, এটা হচ্ছে মামার ছেলে মানে আমার ভাই। তো এরা সাইকেলে করে চলে এসেছে, আর ওরা সব হেঁটে হেঁটে আসছে, ওই জন্য আমরা মানে এটা নিয়ে এসেছে, আর আসার পরে আমরা খেতে শুরু করে দিয়েছি সবাই মিলে চপ। এটা হচ্ছে মাংসের চপ, মাংসের চপ ওই জন্য অনেক বড় বড়, তাও দু কামড় খাওয়া হয়ে গেছে, এর মধ্যে দু টুকরো মাংস থাকে, আর ওই জন্য নাম হয়ে গেছে মাংসের চপ। হাসিস কেন? তো চলো খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। তো আজকে রাত্রিরে ডিম রান্না হচ্ছে, তো মাংস আনতে গিয়েছিল, এবার মাংসের দোকান বন্ধ ছিল, সেই জন্য মাংস আনতে পারলো না, মাংস রান্না করতে পারলো না, আর সেই জন্য ডিম নিয়ে এসে ডিমের ঝোল আর ভাত হচ্ছে। তো মা একটু দোকানে গেছে গরম মশলা আনতে, আর এখানে ভাতটা হচ্ছে, এবার এসে নামাবে মা। আমি মানে মা বাজার থেকে এসে আমাকে বললো যে ভাতটা চাপিয়ে দাও, ডিম সেদ্ধটা চাপিয়ে দাও, তারপরে আমি রান্না করছি। তো তারপরে আমি ওগুলো করে দিলাম, তারপরে মা সব গুছিয়ে গেছে রান্না করলো, আর ওই মিক্সিতে মশলাটা করে নিল। তো মা দোকানে গেছে, এক্ষুনি চলে আসবে। আর তো এবার আমি ডিমটা ছাড়াবো, ওখানে মামি ডিম ছাড়াচ্ছে, আমি বললাম তুমি ছাড়াতে থাকো, আমি আসছি একটুখানি ভিডিও করেই। তো এই যে মাও দোকান থেকে চলে এসেছে, মা আবার রান্না করতে শুরু করে দিয়েছে। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। রাত্রিরে বাবা বাজার থেকে আসার পরে দেখছি যে বাবা বাজার থেকে তরমুজ কিনে নিয়ে এসেছে, আর বাজার থেকে একটুখানি কেটে দেখায় না যে লাল আছে কি না ভেতরটা, তো সেই জন্য ওইরকমভাবে তিকোনা করে কেটেছে, তাই ওইটা আগে বার করে নিলাম। তারপরে মা রান্না করছে, সেই জন্য আমি কাটলাম। আজকে তরমুজটা বেশ ভালোই, ভেতরটা পুরো লাল কিন্তু খেতেও মিষ্টি, ভালো হয়েছে, মানে অনেক অনেকটাই বড় তরমুজ, তো প্রথমে কাটতে খুব অসুবিধা হচ্ছিল। এখন বাজে রাত্রি 11:30, আর 11:30 বাজে আমি মশারি টাঙিয়ে নিয়েছি, বুঝতে পারছো মশারির ভেতরে রয়েছি, হ্যাঁ মশারির ভেতরে রয়েছি, আর আমার বর মোবাইলের টর্চ চালিয়েছে, তোমাদের সঙ্গে কথা বলবো আমি ভুলেই গেছি একদম, মানে ধরো 11:30 বেজে গেছে, যেহেতু 12টা বেজে মানে 12টাই ধরে নাও 12টা বেজে গেছে, তো দেরি হয়ে গেছে অনেকটাই শুতে আজকে। মানে গরমকালে আমাদের এখন এরকমই শোয়া হবে, কারণ ধরো দোকান থেকে আসবে অনেক লেট করে গরম যেহেতু, আর বাবাও আসবে লেট করে গরমকাল, আর শীতকাল হলে দুজনেই তাড়াতাড়ি চলে আসে,
আর গরমকালে একটু দেরি হয়। আর আজকে তাছাড়া বললাম তো তোমাদেরকে, মামা মামি এসেছে, তো ওরা আসলো, তারপরে খাওয়া দাওয়া হলো। এটা বাজারে গেছিলো বললাম না, বাজার থেকে আসলো, তারপরে খাওয়া দাওয়া রান্না হলো, তারপরে খাওয়া দাওয়া হলো, তারপরে এখন আমরা শুলাম। তো ওই ঘরে সবাই শুয়েছে শুয়েছে, আর এখন আমি মশারি টাঙিয়ে নিয়েছি ঘুমানোর আগে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিলাম। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সকলে খুব ভালো থেকো এবং আমার পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো। তো চলো আজকের জন্য টাটা।